হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং না গুড ইভিনিং না গুড আফটারনুন। তো আমি আজকে ব্লগ কিন্তু অনেক লেট থেকে স্টার্ট করেছি, কারণ সকালের কাজকর্ম শেষ করে এসো, তখন থেকে আর ব্লগ স্টার্ট করিনি। তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, আর বাইরে প্রচুর বৃষ্টি নামলো আজকেও, মানে প্রত্যেক দিনকার মতো, মানে এই টাইমটা হলেই বৃষ্টি নামছে প্রত্যেক দিন। তো আর এই দেখো আমার স্নান টান শেষ, মেয়েরও স্নান শেষ, এদিকে মিনু বসে আছে, মেয়েও মেয়েও করছে এদিকে বসে বসে। আর আমি এই যে কালকে বিয়েবাড়িতে গিয়েছিলাম, কাপড় চোপড়গুলি রোদে গরম করে এনে রাখলাম, বাস করে নেবো। আর কিছু কাপড় এখানে রাখলাম, সবগুলি বাস করে নেবো। আর ও কাজ অর্ধেক কমপ্লিট করে মনে হয় আজকে শেষ করে নিলে চলে আসলো নাকি বাড়িতে, দেখলাম তো এই আর কি। চলো আজকে ব্লগটা দেখে থাকো, মানে ইভিনিংয়ে কী কী করি ওই সব আজকে ব্লগে আমি শেয়ার করবো তোমার সাথে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, দুই দিন মানে একটু ঘোরাঘুরি করলাম, আর এই যে দেখো মিনু এদিকে লাফ দিয়ে উঠে গেলো বিছানায়, কারণ মেয়ে চিপস খাচ্ছে, ওর জন্য ওকে দেওয়া হলো, কিন্তু তারপরও ও এরকম করছে। আর এদিকে আমি কাপড় চোপড়গুলি বাস করে নিচ্ছি, বললাম একটু গরম করে আনলাম, তো বাস করে গুছিয়ে রেখে দেবো জায়গায় জায়গায় যার যার। তো সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম, এবার আমার মাথায় তেল দিয়ে একদম সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম, তো মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি, কারণ শ্যাম্পু করার পর তেল দেওয়া হয়নি, আর উনি যে সবসময় তো দিতেও পারে না ভালো করে, তো আমি আজকে একদম ভালো করে সব মাথায় তেল দিয়ে আগে মাথাটা মাসাজ করে নিই। আর ও মোবাইল দেখছে, তারপর আমরা চলে যাবো লাঞ্চ করতে আর কি। আর প্রত্যেক দিনকার একটা তো অভ্যাস হয়ে গেল, মানে বিকেলটা হলেই শুধু বৃষ্টি নামছে বৃষ্টি নামছে, মানে কবে যে অবস্থা শেষ হবে। বিনুলি পাকিয়ে দিলাম, তো এবার চলো লাঞ্চ করে নিই। বেজে গেল পৌনে তিনটা, এই দেখো বেজে গেলো পৌনে তিনটা, চলো লাঞ্চ করে নিই সেজ দেখতে দেখতে। আর মিনু তুই মেয়ে মেয়ে করছিস কেন? ওই দেখো ওই বাইকের টায়ারের মধ্যে গিয়ে, তো চলো লাঞ্চটা করে আসি তারপর আবার দেখো। তো বন্ধুরা গুড ইভিনিং, লাঞ্চ করার পর তারপর আমরা একটু মা মেয়ে ঘুমিয়েছিলাম, এই দেখো বিছানাটা এখনো তোলা হয়নি, তো এখন উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, তো এবার টিফিনের ব্যবস্থা হবে। তো মেয়ে বলছে যে চাউমিন খাবে, আর আমি বলছি যে না একটু সুজি খেয়ে নাও, কারণ এত গরমাগরম খাবার ঠিক নয়। আর ক্রিমের ওষুধ বের করে রেখেছো? এখন বের করে রাখো, ক্রিমের ওষুধ দিয়েছে স্কুল থেকে খাওয়ার জন্য, কিন্তু ব্যাগই আছে এতদিন ধরে, বের করে রাখলে না মনে পড়তো যে রাত্রে খাওয়ার জন্যে। তো বলো ঠিক করে বলো কি করে দেবো সুজি চাউমিন, আবার পেট ব্যথা করবে না তো? তোমার বাবা আসুক করে কি বলে দেখি। তো ঠিক আছে, এবার আমাদের টিফিনটা ব্যবস্থাটা হোক, তারপর আবার আসছি। তুমি দেখো আমাদের সুজিটা চলে আসলো, কিন্তু একটু বেশি আটালো হয়ে গেলো, তার জন্য মেয়ের পছন্দ হয়নি, তো একটু কষ্ট করে খেয়ে নাও, অন্যদিন আমি একটু বেশি নরম রাখবো। তো মামি মিলে তো মানে সন্ধ্যের টিফিন করে নিচ্ছি, আর ও কাজ থেকে আসার পথে আবার একটু মাংস নিয়ে আসলো, তো তারপর রান্না করতে হবে, আর এখনও স্নান করছে। তো আমি সুজিটা খেয়ে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, চুলা জালটা নিয়ে পেলাম না, তো ভাতটা হলে তারপরে রান্না করে নেবে একবারে আর কি। আর এখন তার পড়াশোনা নেই, তো মেয়ে বসে বসে টিভি দেখবে, আর আমি সেই ভাগে রান্নাটা করে নেব, তো চলো দেখতে থাকো। আবার আবার ফিরছে ফিরছে ফিরছে, বামাতে দিছি দাঁতে দাঁতে লেগে ওষুধটা টপ করে পড়ে গেল। আমি আমি তো মনে করলাম ওষুধটা বোতলের ভিতরে ঢুকে গেল। কিমির ওষুধ স্কুল থেকে দিল অনেক আগে, আজকে দিচ্ছি, পারবে?
নাটক কেন করছো? তুই যে এবার দিলাম হাফ করে হাফ করে খেয়ে নাও। আর এই যে দেখো আজকে নাটকের পালা আমাদের বাড়িতে, এই যে দেখো আরেকজনই করে ঘুম দিল আর উঠছে না, ওই ভাত এনে রেখে দিলাম এখানে সব কিছু। মিষ্টি এত নাটক বলো কাশো জয়, ভাত রান্না করে আছি কিন্তু আজকে আমি সাড়ে আটটা 8:15 মধ্যে ভাত রান্না শেষ। তারপর 8:30 থেকে ডাকতে ডাকতে এখন বাজে 10টা, আমরা ভাত খেয়ে চলে আসলাম, তো উঠিনি খাইনি এখনো, তো ভাত এনে রেখে দিলাম খেয়ে নেবে। তো চলো এবার রসুন টসুন খেয়ে নেই, আমি আবার রসুন খাওয়ার অভ্যেস করলাম প্রত্যেক রাতে এক একটা করে রসুন কোয়া একটা লবঙ্গ খেয়ে জল খেয়ে তারপর ঘুমাই আর কি এখন থেকে। তো দাঁড়াও খেয়ে আসছি। তো বন্ধুরা দেখো আমরা এখন শুয়ে পড়লাম রসুন টসুন সব কিছু খেয়ে, আর এই যে ওনাকে ডেকে আসলাম এখনো উঠিনি, তো ওনার যে ভাতের থালি এখানে অপেক্ষা করছে। ঠিক আছে করুক, এই যে নিচে দেখা যাচ্ছে কিনা করুক, আমরা ঘুমিয়ে পড়ি ততক্ষণে। আমরা ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবো আমরা মোবাইল দেখবো। আমার বলে নেট প্যাক আজকে শেষ, ওর মোবাইলটা কালকে শেষ হবে, তো আমি রিচার্জটা আজকে করিনি, করে করবো দু একদিন পর আর কি। তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও ভালো আছি, টাটা।